তো এতদিন পর আমি ভিডিও দিচ্ছি, তার জন্য সরি। তো এই জিনিসটা স্পেশালি তো মেয়েদের খুবই পছন্দ। সত্যি বলছি, মেয়েদের এটা যতটা পছন্দের হবে না, আর স্পেশালি পছন্দ হবে যারা মোস্টলি ইউটিউবে আসতে চাও বা ইউটিউবে ব্লগিং করতে চাও। সো এটা এখন আমার হাতে রাখা সেলফি স্টিক দিয়ে আমি শট করছি। এটার প্রাইস 299, 300-এরও কম। এর জন্য আমি এটা কিনেছি, এতটা ভালো লাগলো যে এত কম প্রাইসে এত সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে, যে স্পেশালি মেয়েদের জন্য সেলফি তোলার জন্য গ্রুপ সেলফি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মোস্ট লেজি গাই চ্যানেল। সো এতদিন পর আমি ভিডিও দিচ্ছি, তো তার জন্য সরি। কিছু করার নেই, কারণ হচ্ছে আমি অফিসে কাজ করি, দেন টাইম বাজিয়ে ভিডিও করি। তো অফিসের কাজটা একটু বেশি ছিল, বেশি কাজ করার পর আর এখন সেরকমভাবে ভালো লাগে না, মানে কাজ থেকে ওঠার পর। আর বলে অক্ষর বাঙালি যেটা বলে, তো সেটাই, তো সেই কারণে আর ভিডিও দেওয়া হচ্ছিল না। তো ইদানিং কিছুদিন আমি অফিস থেকে কিছুটা সময় বার করতে পেরেছি, যে কারণে আমি অনেক ভিডিও গেমস খেলেছি, চ্যানেলে আপলোড করেছি, সেটা অন্য চ্যানেল, পরে জানাবো তোমাদের। আর দেন আমি সময় পেয়েছি ব্লগ করার। সো আজকে ওই 8S 5G মোবাইলের পর আজকে নেক্সট ভিডিও এনেছি একটা নতুন কিছু প্রোডাক্টের উপর, কারণ আমি কিনেছিলাম স্ট্যান্ড। তো সেই স্ট্যান্ড থেকে ব্লগিং করাটা একটু চাপে, তো ট্রাইপড স্মল যেটা হয় সেটা হলে বেটার, বাট আমি কিনে ফেলেছিলাম একটু বড়, যেটা দিয়ে আর কি মোস্টলি টিকটকাররা টিকটক করে। সো সেই কারণে হচ্ছিল না আর কি। সো এইবার হবে, কারণ হচ্ছে 1 মিনিট। হ্যাঁ, তো এইটাই হচ্ছে সেই বক্স, এই বক্সের জন্য এই ব্লগটা আজকে বানাচ্ছি। তো এটা হচ্ছে আনবক্সিং ভিডিও, তো প্লিজ পুরোটা দেখো। তো পুরোটা দেখলেই বুঝতে পারবে এই বক্সের ভেতর কী আছে। আর সত্যি বলতে তো এই জিনিসটা স্পেশালি তো মেয়েদের খুবই পছন্দ, তো মেয়েরা তো অবশ্যই দেখো, তাও আবার পুরোটা। তো বেশি কথা না বাড়িয়ে চলো আনবক্সিং শুরু করা যাক। স্টার্ট আনবক্সিং ভিডিও। হ্যাঁ, তো আনবক্সিং ভিডিও স্টার্ট। আনবক্সিং করার জন্য বেশি কিছু চাই না, একটা শুধু কাঁচি চাই। সো আমার মনে তো হচ্ছে এখান দিয়েই কাটতে হবে, দেখা যাক। সত্যি বলছি, মেয়েদের এটা যতটা পছন্দের হবে না, আর স্পেশালি পছন্দ হবে যারা মোস্টলি ইউটিউবে আসতে চাও বা ইউটিউবে ব্লগিং করতে চাও, ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্টে অথবা রাস্তাঘাটে যেখানে সারাদিন ঘোরো, ব্লগ করো, সবাইকে দেখাতে চাও, সেটা তাদের জন্য স্পেশালি হেল্পফুল। আর ইদানিং পিকনিকও চলছে, তো এটার কাজ আই থিঙ্ক এখনও শেষ হয়েছে কিনা জানি না, একটা বিল আর সেই জিনিসটা। সো দেখে নেওয়া যাক জিনিসটা কি, এটার কাজ হয়ে গেছে সাইডে, তাও সাইডে। তো এটাকেও সেলোটেপ দিয়ে ভালো করে প্যাকিং করা রয়েছে, খুঁজে বার করতে হবে, এগুলো ফাটাতে খুবই ভালো লাগে। এটাই হচ্ছে সেই জিনিস, সেলফি স্টিক কাম স্ট্যান্ড। ওকে, ভালো করে দেখে নেওয়া যাক। সেলফি স্টিক R1 লেখা রয়েছে, দেন এটা ট্রাইপড হিসেবেও কাজ করা যায়। এর মধ্যে আপনি স্ট্যান্ড মানে যা করতে চান আপনারা, মানে টেবিলের ওপর রেখে বসে
বা এরমভাবে সেলফি হিসেবে ইউজ করা যায় বা ব্লগিং হিসেবে ইউজ করা যায় এরমভাবে ছবি তোলার জন্য। আর এটা অবশ্যই কিন্তু এখানে দেখা যাচ্ছে ছোট্ট করে একটা বাটন রয়েছে যেটা সেলফি স্টিকের মধ্যেই লাগানো থাকে, এটা হচ্ছে ব্লুটুথ বাটন। ঠিক আছে, মোবাইলে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে দেন, খুলে দেখা যাক। একটা ইউজার গাইড ম্যানুয়াল দেওয়া রয়েছে। ওকে, সাইট ইয়ে হ্যায় ও চিজ বহুত আচ্ছা দিখ রা হ্যায় অভি ভি। তো এই খানটা আমাদের মোবাইল থাকবে, ওকে, এটা এরকম অ্যাডজাস্টেবল, এটা রোটেটও করা যায় এরকম, এটা হচ্ছে এরমভাবে রোটেট করা যায়, দেন এটা লম্বাও করা যায়, ওকে, এখান থেকে এটা ঢিলা করা যায় ঘুরিয়ে, ঘুরে ধরে ঢিলা যেরকম পজিশানে চাও সেরকম পজিশানে রেখে এটাকে আবার টাইট করে দিলে, বেশি টাইট করবে না, এগুলো প্লাস্টিকের, এটা অ্যালুমিনিয়ামের, এটা প্লাস্টিকের, আর এটা হচ্ছে সেই বাটন, এটা ব্লুটুথ বাটন, এটা চিপে ধরে রাখলে মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা কানেক্ট করে দেখাবো কীরকম সেলফি হচ্ছে। সো এটা এখানেই লাগানো থাকতে পারে অথবা তোমরা হাতেও নিয়ে নিতে পারো। ঠিক আছে, এটা এখানে লম্বাও হতে পারে, ব্যাস লম্বা হলো। এবার যেটা স্পেশালি টেবিলে রেখে কথা বলছি, এখান দিয়ে দেখা যাচ্ছে এই তিনটে এরমভাবে যখন টান দেবে এটা একটা ট্রাইপড হয়ে যাবে, দেখা যাক কীরকম, এরকম। তো এটা ট্রাইপড হিসেবে যে কোনো টেবিলে রেখে পুরোটা আসছে কি না বলতে পারবো না, কারণ পুরোটা লম্বা করলে আসবে না। আর এটা খাটের ওপর টেবিলের ওপর রেখে এরমভাবে ভিডিও করা যাবে। সো দিস ইজ থিং। এবার আমি এর মধ্যে মোবাইলটা লাগিয়ে দেখা যাক কীরমভাবে আসে ব্লগিং, কীরমভাবে করবো আমি আর কীভাবে সেলফি তোলা যায়, আর স্পেশালি মেয়েদের জন্য কেন ভালো। ঠিক আছে, চলো দেখা যাক। সো এটা এখন আমার হাতে রাখা সেলফি স্টিক দিয়ে আমি শট করছি। তো এরমভাবে যেরমভাবে খুশি নিয়ে হাঁটা চলা আপনারা করতে পারবেন, যেখানে সেখানে ঘুরতে পারবেন। এটা আমার পুরো ঘরের ওভারভিউটা দেখালাম, এতক্ষণ এটা দিয়ে করছিলাম, ওকে। আমি এটা কিন্তু মোবাইলটা হাত দিয়ে ধরেও তো আপনাদের সুইচটা অন করতে হবে না, ভিডিওর জাস্ট একটা ক্লিক এখানে হাতের এখানে জাস্ট হয়ে যাবে। তার পেছনে দেখা যাক আয়না দিয়ে, এইটা এই জায়গাতে আপনারা বুলাঙ্গুলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরার বাটনটা আছে, এখানে প্রেস করলে অন হবে, এখানে প্রেস করলে অফ হবে। তো কেমন লাগলো এই সেলফি স্টিকটা জানান, আশা করছি ভালোই লাগলো। সো এটা দিয়ে নেক্সট দিন ব্লগ দেওয়া শুরু করব, তো দেখা যাক কীরকম প্রোগ্রেস হয়। আর আশা করছি ডেলি ব্লগ দিতে পারবো, আমি ডেলি লাইফে কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি। আর আপনারা ইন্টারেস্টেড কি না কমেন্টে জানান। আর এই সেলফি স্টিকটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আর এটার প্রাইস 299, 300-এরও কম। এর জন্য আমি এটা কিনেছি, এতটা ভালো লাগলো যে এত কম প্রাইসে এত সুন্দর একটা জিনিস পাওয়া যাচ্ছে, যেটার আউটপুটও খুব ভালো এখনও পর্যন্ত একদম সুন্দর। আর এটা হচ্ছে এই বাটনটা ব্লুটুথ বাটন, আর এখানে একটা ঘড়ির মতো ব্যাটারি থাকে, যেই ব্যাটারিটার সাহায্যে এটা লাইট জ্বলে ওঠে বা কানেক্টেড হয়, মানে পাওয়ার ছাড়া তো কোনো কিছু সম্ভব নয়, তো সেই কারণেই এটা এরমভাবে হয়। সো দেন এই একটা ব্যাটারি আপনাদের কিনে নিতে হবে শেষ হয়ে গেলে, আদারওয়াইজ সেলফি স্টিকটা তো রয়েছেই। সো সেটা দিয়ে সেলফি তুলুন, আমার মতো ব্লগ করুন ইউটিউবে, যা খুশি করতে পারেন। আপাতত এটার ভিডিও আপনাদের কীরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে জানান যে এত সুন্দর একটা
সেলফি স্টিক কাম স্ট্যান্ড ছোটোখাটোর মধ্যে আপনারা ইউজ করতে পারবেন, আর ভালো তো ইউজ করতে পারবেন। পিকনিকের দিনও আসছে, স্পেশালি মেয়েদের জন্য সেলফি তোলার জন্য গ্রুপ সেলফি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এটা দিয়ে এটার সাহায্যেই বানাবো, তো এটার সাহায্যে ভিডিও বানিয়ে। আর অবশ্যই হ্যাঁ, লাস্ট ভিডিওতে আমি এইটাস 5G মোবাইলের আনবক্সিং দেখিয়েছিলাম, সেই মোবাইলের ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিয়েই ভিডিওটা করা। তো ভিডিওটা কীরকম হচ্ছে না হচ্ছে সেটাও জানান, কোয়ালিটি কীরকম আছে। দেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপাতত এখন এখানেই, টাটা, বাই বাই।